সবাই আমরা কাজ করতেছি আজকে আমলা যারা আছেন ডিসি সাহেব আছেন বা সচিব সাহেবরা আছেন আমাদের পারপাস কি পুলিশ ডিএনসি সাহেব আছেন লক্ষ্য একটা পারপাস একটা তাহলে সেখানে ঝামেলাটা কোথায় এখানে তো কোনো ঝামেলা থাকার কথা না এখানে তো তাহলে মানুষ কিন্তু শিল্পের ব্যক্তি ছাত্রে যাবেন তখনই হয়েছে ঝামেলাটা হয় যখন আমাদের নেতার প্রতি যদি সবাই অনুগত থাকে রাষ্ট্রের প্রতি যদি সবাই ভালোবাসা থাকে রাষ্ট্রের জন্য যদি কাজ করে এখানে তো বাধা হওয়ার কোনো কারণই আমি দেখি না কারণ সবাই টার্গেট যখন একটা যেটা আমি বরিশালে প্রমাণ করছি সবাই এই সংগঠন একত্রিত আমরা কোনো গ্রুপিং নেই কারণ নেতার জন্য আমরা সবাই একত্রিত যখনই আপনার ব্যক্তি স্বার্থ আসবে তখনই আপনার গন্ডগোল হবে এটাই স্বাভাবিক তো এখানে আমি বলবো যে আপনাদের যে এখানে বরিশাল আমাদের অনেক মানে অনেক দূর যাওয়ার অনেক স্বপ্ন মানুষের ওই যে বললাম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অদৃশ্য শক্তি অলওয়েজ কেন বরিশালকে চেপে রাখে যে ডেভেলপমেন্টের দিকে এই যে আজকে আপনার সচিব মহোদয় বললেন যে আপনাদের কাছ দিয়ে এই ধরনের তো ওই ধরনের যে প্রস্তাব করবে এটা চিন্তা ধারণাই তো যে কই আসবে এখানে সেটারই তো সুযোগ আমরা করে দিই না তো আমি এসে যে ব্যতিক্রম ধারণা ওই যে অন্ধকার যে যারা বরিশালকে ছিল সেখান থেকে আমি এটা সরানোর চেষ্টা করতেছি কারণ আমার বাপ দাদা ওই যে বললাম যে আমার দাদা রাজনীতি করি আমি দক্ষিণ অঞ্চলে আমার বাবা করছেন আমরা তো কেন্দ্রীয় নেতা হওয়ার জন্য রাজনীতি করি আমরা দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য রাজনীতি করি এই জীবন যতদিন আছে বরিশালের মানুষের জন্য তাতে মেয়র থাকি না থাকি সাধারণ সম্পাদক থাকি না থাকি কাজ করে যাব এর বাইরে আর কিছু নাই আমাদের জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই তো আপনারা হয়তো দেখেন বা বরিশালের মানুষ জানে যারা বরিশালের যে সকালে ঘুম থেকে ওঠা হইতে শুরু করিয়া ঘুমাইতে যাওয়া পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশন আওয়ামী লীগ সংগঠন জনগণ এর বাইরে আর কোনো আমার কোনো পার্সোনাল ব্যবসাও নাই কাজও নাই কোনো চিন্তাও না থাকে পরিবার নিয়েও চিন্তা করা লাগে না সবাই তারা আমেরিকা থাকে তাদের মতো করে তো কেউ কোনো কিছু কারো ব্যক্তিগতভাবে কারো ব্যক্তির উদ্দেশ্য না কোনো কিছু আমি কারো ব্যক্তির মনে কষ্ট দিয়ে যদি কেউ হার্ড হয়ে থাকেন এটা আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতেছি যে কারো ব্যক্তি উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য বরিশালকে আগায় নিয়ে যাওয়া সারা বাংলাদেশ তো আমাদের আমার দায়িত্ব যতটুকু বরিশাল মহানগর এতটুকুকে আমি মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ সম্পাদক এই বয়সে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন আজকে সিটি কর্পোরেশনের মেয়র বানাইছেন তা এখন তো তাকে দেওয়ার সময় আসে আমি আমার আর কি দেবেন আর কোথায় যাবো আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হবো তো যেখানে আসি ওটা এই বয়সে মানে অনেকে সারা মানুষের স্বপ্ন থাকে এই বয়সে আমি সর্বোচ্চ সম্মানের জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বসাইছেন আমার এখন সময় আছে যে তাকে দেওয়া তো আমি চেষ্টা করি আমার মনে প্রাণে সেই কাজটা করার জন্য যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেগুলি বলেন সেগুলি মাঠে বাস্তবায়ন করার জন্য কারণ আমরা তার কর্মী সে যে নির্দেশনা দেন আমরা যদি প্রতিটি কর্মী শুধু সেই কথাগুলি ফলো করি তাহলেই আর কোনো সমস্যা ঝামেলা কিছুই থাকে না কিন্তু আসলে আমরা কতটুকু ফলো করি এটাই হচ্ছে যে বিষয় মনে প্রাণে কতখানি ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শকে এটাই হচ্ছে যে মূল বিষয় বরিশাল শহরে আমি চেষ্টা করি আমার ছাত্রলীগ যুবলীগ কোনো টেন্ডারবাজি নেই আপনাদের শুনলেন চালাবাজি নেই বিসিকের যে জায়গা নিয়ে আমাদের জমা আছে ওই ওই জায়গায় যদি মাননীয় মন্ত্রী আপনি যদি যান আপনি বুঝতে পারবেন যে ওটা এখন বরিশাল শহরের সবচেয়ে বড় রাস্তা আমি করছি এবং ওই জায়গায় মানুষ দিন রাত ওখানে যেখানে রাত্রবেলা মানুষ ভয় ছাড়া সন্ধ্যা হলে পরে ওখানে মানুষ দেখতো না এখানে বিসিকের লোকজন আছে সেই জায়গায় এখন সন্ধ্যার পরে দেখবেন যে মানুষজন ছেলে মেয়ে সবাই যেতেছে ঘুরতেছে বড় রাস্তা তো পরিবেশটাকে আমি সেই পরিবেশটা নিয়ে আসছি মানুষকে মানুষ যেখানে নিশ্চয়তা আপনার ডেভেলপমেন্ট অবশ্যই ডেভেলপমেন্টের আগে আপনার আপনার ঘর থেকে বাইরে এলেন আপনাকে ছুরি মারি দিল আপনি বড় বড় বিল্ডিং হলে লাভটা কি লাভ আছে কোনো আপনার জীবনের মূল্য নাই সেই জায়গায় কিন্তু বরিশাল বরিশালকে যে বরিশাল মানুষের আগে একটা ধারণা ছিল মানামারি কানাকানি টেন্ডারবাজি কথায় কথায় হাত পা পড়ে যায় সেই বরিশাল কিন্তু আপনারা ধারণা করতে পারবেন না যে বরিশালের যে কতখানি চেঞ্জ যে বরিশালে কিন্তু এখন রাত্র তিনটের সময় মহিলারা আইতে গেলে পরেও কেউ ডাক দিয়ে জিজ্ঞেস করে না বরিশালে ভোর অন্ধকার থাকতে মানুষজন নামতো না লঞ্চ দিয়ে ভয় খেলায় যে চিনতেই হবে আজকে রাত্র ভোর রাত্রেও মহিলারা একলার আইকে কিন্তু এই যে ডিএজি সাহেবরা শান্তিতে ঘুমায় মেয়র মহোদয় আপনি রাস্তায় আছেন আমরা জানি তার বক্তব্যে প্রায় বলেন যে আমরা আপনি রাস্তায় আছেন জানি আমরা শান্তিতে ঘুমাইতেছি বাসায় তো বিষয় হচ্ছে যে বিষয় হচ্ছে কি একটা মানুষকে যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বসেছেন একটা মানুষের যদি একটু উপকারে আসি আমরা এটাই হয়েছে যে মনে করেন আমি মনে করি আমার সার্থকতা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বরিশালের নাগরিকদের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী সহ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ যারা আসছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু